নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে লাউ দিয়ে একটা নিরামিষ খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটি আপনারা সবাই স্কিপ না করে দেখে নিন, এত সুন্দর লাউ দিয়ে তৈরি করা হয়। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে ফোড়নে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা, এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কার চিরা আর মুগ ডাল। এবার সব কিছুকে ভালোভাবে একসঙ্গে ভেজে নেব। দেখো মুগ ডালটা একটু লাল লাল হয়ে আসবে, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তারপরে দিয়ে দেব লাউ। দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাউ, সেই লাউগুলোকে টুকরোগুলোকে দিয়ে দিই, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। দেখো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেল। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি, এবার দিয়ে দেব লবণ, সব পরিমাপ মতো দিতে হবে বন্ধুরা। এবার সঙ্গে রয়েছে কাঁচা দুধ, একটু দুধ দিলে লাউটা খুব সুন্দর সেদ্ধ হবে বন্ধুরা, খেতেও খুব সুস্বাদু হয়। এবার নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে দেখো সব কিছু মিশিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব, দেখো বন্ধুরা একটু ঢেকে দিলাম। দেখো এবার ঢাকাটা খুলে নিচ্ছি, ঢাকাটা খুলে দেখো অনেকটাই মজে গেছে। এবার আরও ভালো করে নেড়ে নেব সব কিছু। দেখো এবার সঙ্গে আরও কিছু অ্যাড করতে হবে, সেটা প্রথমে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব কিছু একসঙ্গে দেওয়া হয়ে গেল, এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা মেশানো হচ্ছে, মেশানো হচ্ছে খুব সুন্দরভাবে, একটু কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি। এবার একটু হালকা ঢেকে দেব, আঁচটা কমিয়ে ঢেকে দিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো লাউগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নিচ্ছি, দেখো লাউগুলো একদম গলে গেছে, দেখেছো বন্ধুরা, ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো খুব সুন্দর মাখো মাখো হয়ে এসেছে, এবার আরও ভালো করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে নিলাম, এবার আর একটু ঢাকা দিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে একদম মিলেমিশে লাউ ডাল মশলা সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটু মাখো মাখো ভাব হয়ে এসেছে, দেখেছো বন্ধুরা। দেখি জিভে জল চলে আসছে, খুব সুন্দর একটা রেসিপি। আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন, খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। দেখো খুব সুন্দর সাজিয়ে, এবার দেখো প্লেটে তুলে নিয়েছি গরম গরম, একদম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা সবাই লাইক করে দিও, লাইক করতে একদম ভুলো না, যেন সবাই লাইক করে পাশে থেকো বন্ধুরা। আর যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।